বিগত প্রায় এসপ্তাহ ধরে অপরিবর্তিত অবস্থা আছে বতর আর রাজ্যের ইমূরের সিমূরলে ক্রমতে বানে তাণ্ডব রূপ লওয়া পরিলক্ষিত হয়েছে। সমান্তরালভাবে ব্রহ্মপুত্র জলস্তর অস্বাভাবিক হারত বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে। আর মূল সহযোগী ভিডিও জার্নালিস্ট যেহেতু সঞ্জয় আছে, সঞ্জয়, সমগ্র পরিবেশ এই মুহূর্তে ব্রহ্মপুত্রের পাররপর সবিশেষ দেখবলে অনুরোধ করছো। এই ব্রহ্মপুত্র ফেনে ফুটুকারে বাড়া পরিলক্ষিত হয়েছে, বিপদ সীমার উপরে পার হয়েছে ব্রহ্মপুত্র জলস্তর। আর ব্রহ্মপুত্র জলস্তর অতিমাত্রা বৃদ্ধির প্রতি আশঙ্কা করে ইতিমধ্যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে যে গুয়াহাটি আর উত্তর গুয়াহাটি সংযোগে যে ফেরি সেওয়া, সেই ফেরি সেওয়াসমূহ বিয়লি ভাগের বন্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর কব লাগবে যে ব্রহ্মপুত্রের কাষরিয়া যুব অঞ্চল, সেই অঞ্চলবর ইতিমধ্যে বিস্তীর্ণ বানতে প্লাবিত হয়ে পড়ছে। আর সেই প্রতিটি প্রান্তর বানর খবর ইতিমধ্যে আমি এটা নিউজ পাজুসমূহ দর্শকক দেখাই আছো। আর এই মুহূর্তে যেহেতু মই ব্রহ্মপুত্রের পারর পানবজার অঞ্চলত উপস্থিত আছো, পানবজার অঞ্চলের সমগ্র পরিবেশ এইদরে সহযোগী ভিডিও জার্নেলিস্ট কাছমারী পারঘাটের সমগ্র পরিবেশ দেখাই আছো, সহযোগী ভিডিও জার্নেলিস্ট সঞ্জয় দেখাই আছে। আর এইদরে ফেনে ফুটুকারে বাড়ি যাচ্ছে ব্রহ্মপুত্রের জলস্তর। আর কব লাগিব যে বতর বিজ্ঞান কেন্দ্রে যেহেতু প্রতি মুহূর্ততে সাবধান বাণী শুনাই আছে, আর বিগত আর তিনি দিনলে রাজ্যত যে বতর অপরিবর্তিত অবস্থা থাকবে সেই বিষয়েও সাবধান বাণী শুনাইছে। আর নেরানেপেরা বরষুণের প্রভাবত যেদরে গুয়াহাটি মহানগরত কীর্তিমানের সৃষ্টি হয়েছে সেইফালের লক্ষ্য করে গুয়াহাটি মহানগর উপায়ুক্ত দুদিনের কারণে সকল ধরনের সরকারি বেসরকারি বিদ্যালয়সমূহ বন্ধ ঘোষণা করেছে। আর একটা কথা কব লাগবে, গুয়াহাটি মহানগরীতে বিগত চারিদিন ধরে যে বানর তাণ্ডব, কীর্তিমানের তাণ্ডব, সেই কীর্তিমানত এক প্রকারে জলকলা খুবাইছে। সেই যুদ্ধ কীর্তিমানের অবস্থা, সেই কীর্তিমানের অবস্থাসমূহ আমার প্রতিনিধিসকলের সহযোগত বিভিন্ন প্রান্তরপর মহানগর বিভিন্ন প্রান্তরপর দেখবলে চেষ্টা করে আসছিল। আর এই মুহূর্তে যেহেতু ব্রহ্মপুত্রের জলস্তর কথা আহি পড়েছে, ব্রহ্মপুত্রের জলস্তর অস্বাভাবিক হারত বৃদ্ধি পাইছে। আর ব্রহ্মপুত্রের জলস্তর অস্বাভাবিক হারত বৃদ্ধির প্রতি লক্ষ্য রাখি যে আভ্যন্তরীণ জল পরিবহন বিভাগে যে ফেরি সেৱা বন্ধ ঘোষণা করেছে, সেই ঘোষণার পাছতে আমি যে ব্রহ্মপুত্রের কাষরিয়া যুব অঞ্চল, কাষরিয়া অঞ্চলবর বানর একটা ভাবুকি আহি পড়েছে। আর কিছু সময় আর যদি কি অল্প ব্রহ্মপুত্র বাড়ে বা ব্রহ্মপুত্র পানি বাড়ে তো উজান বজারকে আদি করে মহানগর কাষরিয়া যুব অঞ্চল ব্রহ্মপুত্র পারর সেই অঞ্চলতে খুব কম সময়ের ভিতরে যে ব্রহ্মপুত্র পানি প্লাবিত করব সে কথা নুই করব নয়। কিন্তু এই মুহূর্তে মানে যেহেতু কাছমারী পারঘাটত উপস্থিত আছো, কাছমারী পারঘাটের সমগ্র পরিবেশ ভিডিও জার্নালিস্ট সঞ্জয় সহযোগত দেখাই আছো। আর ইয়ার পাছত আমি ব্রহ্মপুত্রের বিভিন্ন গুয়াহাটি মহানগর বিভিন্ন প্রান্তর যুদ্ধ অঞ্চল কীর্তিমান কবলত পড়েছে সেই অঞ্চল সমূহের বিস্তৃত খবর আমি দা নিউজ পাজুসমূহ দর্শকক দেখাবলে চেষ্টা করি।